কুষ্টিয়ার ভেরামারা পৌরসভা নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় আজ হাইকোর্টে সশরীরে উপস্থিত হন কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত তানভীর আরাফাতের উদ্দেশ্যে আদালত বলেন দেশকে পুলিশি রাষ্ট্র বানাবেন না আদালত মন্তব্য করেন সুপ্রিম কোর্টের নির্দেশনা ও আইন অনুযায়ী ভোট কেন্দ্রে বিচারিক দায়িত্ব পালন করেছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসিন হাসান কিন্তু দায়িত্বরত একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে এই পুলিশ সুপার যে আচরণ করেছেন তা আদালত অবমাননার সামিল ওনার এই কর্মকাণ্ড শুধু বিচার প্রশাসনে হস্তক্ষেপই নয় বরং পুরো বিচার বিভাগের প্রতি প্রচণ্ড আঘাতের সামিল ওনার এই কর্মকাণ্ডকে আদালত এড়িয়ে যেতে পারে না এছাড়া এটাকে হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই উনি শুধু গুরুতর আদালত অবমাননাই করেননি বিচার বিভাগের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করেছেন সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন এ সময় হাইকোর্ট বলেন পত্রপত্রিকা যা দেখলাম তা যদি কুষ্টিয়ার বাস্তব চরিত্র হয় তবে তা হবে জাতির জন্য ভয়ঙ্কর এমন যাতে মানুষের মনে না হয় যে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে দেশকে পুলিশি রাষ্ট্র বানাবেন না জাতি উৎকণ্ঠিত এটা নিরসনের দায়িত্ব আপনাদের সোমবার হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এসপি তানভীর আরাফাত আবেদনে এস এম তানভীর আরাফাত বলেন তিনি ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেননি তাই এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরো সতর্ক হবেন এ ধরনের ভুল আর কখনো হবে না বলেও আবেদনে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আবেদনে তিনি আরও বলেন বিচার বিভাগের জন্য আমার মনে সর্বোচ্চ সম্মান রয়েছে যে কোনো অবস্থাতেই বিন্দুমাত্র অসম্মান দেখানোর কথা দূরে থাক বরং বিচার বিভাগের দেওয়া কাজে নিয়োজিত হতে পারলে নিজেকে সম্মানিত বোধ করি এ ঘটনায় আমি মন থেকে গভীরভাবে অনুতপ্ত আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি আদালত আরও বলেন পুলিশ যাতে মানুষের বন্ধু হয় সেটা করতে হবে কে কোন দল আদর্শ সেটা বিবেচনা করার দায়িত্ব পুলিশের নয় সমাজকে শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যেতে হবে আইনের শাসন ও বিচার ব্যবস্থা একা পূর্ণাঙ্গতা পায় না রাষ্ট্রের সব অঙ্গ এক সঙ্গে কাজ করতে হবে জুডিশিয়ারির মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব আপনাকে কাজে দক্ষ হতে হবে কথায় নয় আপনারা মানুষের নিরাপত্তা দেবেন কেউ যেন পুলিশের কাছে অনিরাপদ বোধ না করে একই সঙ্গে ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী ও ওই ঘটনা মাধ্যমে প্রকাশ করা সাংবাদিক সহ সংশ্লিষ্ট কাউকে হয়রানি না করার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট উল্লেখ্য গত ষোলো জানুয়ারি কুষ্টিয়ার ভেরামারা পৌরসভা নির্বাচন চলাকালে ভেরামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসিন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন